এছাড়া তো গালাগালি থেকে শুরু করে সব কিছু, মানে কি বলবো আর কি, খুব জঘন্য। রাজারহাট থানা যে পুলিশ ছিল খুবই জঘন্য বিহেভিয়ার। আমরা জানবো কি করে, তো কারোর কথা শুনছে না, বলে 400 টাকা ফাইন, কোনো কারণ নেই, কিছু নেই, 400 টাকা সবার থেকে, মানে টাকা কিভাবে ইনকাম করে জাস্ট তোমরা দেখো। ওফ, দারুণ সৌন্দর্য দেখতে পেলাম। তো এখানে দারুণ লাগছে পুরো। গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত। তো আজকে একটা চললাম কলকাতার খুব কাছেই, মাত্র 25 কিলোমিটারের মধ্যে, একটা নতুন অফবিট জায়গা। ওখানে গিয়ে জাস্ট থাকা না, একটু আড্ডা বলো বা গল্প বলো, ওখানে গিয়ে একটা ভালো ফটো শ্যুট করতে পারো। তো চলো আপাতত যাই, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এইটা হচ্ছে আমার নাগের বাজারের রাস্তা। তো নাগের বাজারের রাস্তা পর্যন্ত যেতে হবে, তারপরে দেখি গুগল ম্যাপ কোথায় দেখায়। ও তো কলকাতার খুবই কাছে, মাত্র 25 কিলোমিটার রাস্তা, যারা রাইড করে তারা জানো আজকে 25 কিলোমিটার রাস্তাটা এমন কোনো ব্যাপার না। তো নাগের বাজার থেকে আমাদের হচ্ছে বাঁ দিকে নিয়ে নিতে হয়েছে, মানে আমরা ছিলাম দমদম থেকে নাগের বাজারের দিকে, তো সেখান থেকে আমাদের বাঁ দিকে নিয়ে নিতে হয়েছে রাস্তাটা। তো বাঁ দিক থেকে আমার সামনে হচ্ছে পেট্রোল পাম্প আছে, এইচপি পেট্রোল পাম্প, এখানে আমরা তেল ভরবো। ভরে 500, এখান থেকে আমার তেলটা ভরে নিলাম 500 টাকা। এখান থেকে হচ্ছে তোমার মেন ওই রাজারহাটের যে রোডটা আছে, দারুণ রোডটা। চলো তাহলে রাজারহাটের রোডে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তার আগে আমি এখান থেকে ভিডিও কিছু করছি না, কারণ এখানে দেখানোর মতো সেরকম কিছু নেই রাস্তায়। যে তো সামনে এখান থেকে ফ্লাইট, এরা ফ্লাইট উঠছে দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা হচ্ছে ঢুকিয়েছে আমার রাজারহাটের ভেতরের রাস্তা থেকে, সামনে দেখতে পাচ্ছ দেখো কত বড় ইন্ডিগো ফ্লাইটটা দাঁড়িয়ে আছে। আর পুরো এটা হচ্ছে এই সাইড থেকে, যে সাইড থেকে যাচ্ছি আমরা, পুরো রাস্তাটা হচ্ছে তোমার ফ্লাইট জোন, মানে এখান থেকে হেলিকপ্টার বলো এগুলো সবগুলো তোমার এখান থেকে ওঠে, পুরো এরিয়াটা হচ্ছে এয়ারপোর্টের আন্ডারে। তো এই যে যাচ্ছে আমাদের অঙ্কিত, তো এখান থেকে বেশি দূর তো না, চাপ নেই আমাদের। চলো যাই, একটা দারুণ জায়গা। ও আয়দা হয়, তোমাদের তো বলা হয়নি, তো আমরা এখন যাচ্ছি কইপুল। চল কইপুল, মানে কইপুল জায়গাটা হচ্ছে দারুণ, দেখলাম ভিলেজ, কইপুল ভিলেজ আর কি। তো যাই, দারুণ, এমনি ফটোতে তো দেখেছি কীরকম, তো ওখানে গিয়ে তোমাদের সব দেখাচ্ছি। আমি জানি না কোন গলি থেকে ঢোকাচ্ছে, আসার পর তো একটা এরকম রাস্তা ঢুকিয়ে দেখালো গুগল আন্টি, এরকম ঢোকাচ্ছে, দেখা যাক কোন দিকে নিয়ে যায়, ম্যাপ তো এদিকেই দেখাচ্ছে। চলো যেখানে নিয়ে যাচ্ছে যাই, বাবা আবার মেন রোডে বের করে দিয়েছে। এখানে বুঝলি, এই এই গানটা মনে হয় দুই পৃথিবী, দুই পৃথিবীর গান। সময়ের আয়নাতে মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে। স্টেশন থেকে আমাদের লেফটে যেতে হবে, কি লেখা আছে, মাটি আগাছা গ্রাম, মাটি আগাছা। তো রাজারহাট মাটি আগাছা গ্রাম, সেখান থেকে আমাদের ঢুকতে হবে। এই জায়গাটা ভালো বেশ, এই জায়গাটা ভালো বেশ। আর মাত্র ওখান থেকে 3 কিলোমিটার, মানে যেখান থেকে আমরা ঢুকলাম সেখান থেকে আর 3 কিলোমিটার পর্যন্ত এই সবাস, পুরো গ্রাম, মনে হচ্ছে আমার গ্রামের দিকে চলে এসেছে, কত সুন্দর লাগছে দেখো। মানে কলকাতার এত কাছাকাছি গ্রাম্য পরিবেশ, যদি ফিল করতে চাও বা উপভোগ করতে চাও তো এখানে চলে আসতে পারো, দারুণ লাগছে, দারুণ।
এত সময় হচ্ছে আমরা একটু ভিডিও ভিডিও শ্যুট করলাম, তো এখন চলে সামনের দিকে যাই দেখি কি আছে আর তোমাদের দেখাচ্ছি, চলো। দারুন, না এই সাইড ওই সাইড দেখো, একদিকে জল একদিকে সবুজ, জাস্ট দেখো। দারুন সৌন্দর্য দেখতে পেলাম। ও কি ডিজাইন করছে দেখ, ওরে ডিজাইনটা করে যাচ্ছে দেখ দেখ। আরো জুম করছি আমি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো পাখিগুলো, ট্রায়াঙ্গেল করে যাচ্ছে, ত্রিভুজ। তো এখানে দারুণ লাগছে, পুরো কি বলবো আর কি, ফিলিংসটা পুরো। এত গাড়ি ঘোড়া চলছে না, গ্রামের পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ফাঁকা, পাখিদের ডাক আর প্রকৃতির সৌন্দর্য পুরো মুগ্ধ করবে। আর আমরা এসে একদম বিকেল টাইমে, তো তোমরা চাইলে এখানে এসে তোমরা ঘুরে দেখতে পারো। এখানে আসবো বোধ হয় বেশি রাত না করাই ভালো, তোমরা সকালে বা বিকেলের দিকে, মানে বেস্ট ফটো ফটো ভালো ওঠার জন্য বিকেলের দিকে এসে ঘুরে যাবে। কারণ এখানে খাওয়া দাওয়া সেরকম কিছু না, আমি ডিসক্রিপশানে ম্যাপ দিয়ে দেবো, তো সেই ম্যাপটা তোমরা চলে আসতে পারো। তো চলো আর একটু সামনের দিকে যাচ্ছি, আমরা দেখি কি আছে। এখানে কাপল কেন, নর্মাল মানুষজনও আসতে পারে, কিন্তু এখানে প্রেম করার জন্য ভালো, একদম সাইডে সাইডে দাঁড়িয়ে পড়ো। তো এসে এখানে হচ্ছে জাস্ট ওয়েট, ভিডিও বা ফটো ফটো করার জন্য এখানে হচ্ছে তোমার ভালো লোকেশন আর কি। তো অঙ্কিত কিছু বলবে? খুব ভালো লাগছে এই জায়গাটা এসে। হ্যাঁ, খাস একদম নতুন কলকাতার, একদম পুরো কাছাকাছি। তো এখানে এসে তোমরা চাইলে ভিডিও বা ব্লগ করতে পারো, ছোটো একটা শর্ট ব্লগের জন্য তোমরা এখানে আসতে পারো। তো কালকে চলে আসার পর, তো কালকে রাতে মন মেজাজ ভালো ছিল না, তো ওখানে ভিডিও করে চলে আসার পর কী হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি, মানে কোন জায়গাটা রেড জোন এরিয়া সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কোনো কারণ ছাড়া মানে এইভাবে টাকা ইনকাম করে আর কি, কী বলবো, জাস্ট ফালতু। তোমরা আগে জায়গাটা দেখো, তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি কী হয়েছে। তো এখান থেকে এই রাস্তা থেকে দেখো, এই রাস্তাটা মেন রোড, মেন রোড বলতে কি গ্রামের মধ্যে রাস্তা। তো এখান থেকে আমরা যাচ্ছিলাম, গিয়ে আমাদের ওই সামনে দেখতে পাচ্ছ বাঁদিকে, চলো একটু যাই তোমাদের বলছি, ওখানে নাকি তোমাদের রেড জোন। এই রাস্তাটা দেখো, দাস তোমরা দেখে বলো যে কোনো ব্যানার বা কিছু আছে কিনা। আমার কাছে টোটাল ফুটেজ আছে, ভিডিও ফুটেজ, তো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এটা আমাদের কি দোষ। আর ওরা পুরো ফালতু ফালতু এখান থেকে তোমাদের টাকাটা ইনকাম করছে। এই যে তোমার লেফট সাইডে দেখতে পাচ্ছ রাস্তাটা, এখান থেকে অটো পটো সব কিছুই যাচ্ছে। এই লেফট সাইডে নাকি তোমাদের এখান থেকে ঢুকবো, এটা নাকি তোমাদের রেড জোন।
মানে জাস্ট ভাবো এখানে কোনো ব্যানার বা কিছু সেরকম কিছু লাগানো নেই, এখানে দেখো সবাই বসে তোমার ওখানে ফটো তুলছে, আমরাও ফটো তুললাম, তারপরে এসে আমাদের বলছে নাকি এটা রেড জোন, এখানে তোলা যাবে না, আর যা তো তারপরে তো তোমরা দেখতেই পেয়েছো জিনিসগুলো, দেখো পুরো ফালতু কাজ। অনেক বড় এরিয়া, পাখিদের আবার শুনতে পাচ্ছি কিনা জানি না, আমি শোনার চেষ্টা করছি। গাছটা আছে, ওই গাছে তোমার পাখি বসে আছে, সব ডাকছে। তো এইটা নাকি তোমার ছিল এখানে রেড জোন, এইটা রেড জোন, তুমি ভাবো এখানে জাস্ট ঢোকার সময় কোনো কিছু নেই, এরা সব এখানে আমরা বসেছিলাম, বা এখানে ফটো আমরা বসে থাকিনি, আমরা ফটো তুলছিলাম, ভিডিও করছি, তোমরা দেখতেই পাচ্ছ, টোটাল প্রুফ আমাদের কাছে আছে নাকি এটা রেড জোন এরিয়া না, কোনো মানে হয় এইভাবে তোমাদের টাকা ইনকাম করছে? মানুষের তো একটা দেখো ইনকাম, তো টাকা ইনকাম করতে তো হচ্ছে সবারই কষ্টের টাকা, এখান থেকে এমনি এমনি তো না যে কোনো দোষ করেছি আমরা মানছি যে দোষ করলাম বা টাকা নাও ঠিক আছে, এখান থেকে সবাই সাইকেল নিয়ে গ্রামের ছেলেপুলে সব যাতায়াত খুব যাচ্ছে আসছে, কোনো মানে কি বলবো আর। যে জায়গাটা ছিল সেটা নাকি তোমার ওখানে রেড জোন এরিয়া, কোনো তোমরা তো দেখতে পেয়েছো ওখানে কোনো বর্ডার নেই বা লেখা নেই কিছু, তো সেটা নাকি তোমাদের হচ্ছে রেড জোন এরিয়া মানে ছিল, ওখান থেকে জাস্ট পুলিশ গেল, গিয়ে ওখানে সবাই মানে ম্যাক্সিমাম কি বলবো কোনো এরিয়া কোনো খালি এরিয়া তোমরা দেখতে পেয়েছো, জায়গাটা পুরো খালি, মানে বসে বসে সবাই ছবি তুলছে ফটো তুলছে। তো আমরা বেরিয়ে আসার মুখে, আমরা তো সামনে গিয়েছিলাম ওখানে ফটো ফটো তুলেছি, ওখানে নাকি রেড জোন এরিয়া, তো ওখানে গেলো পুলিশগুলো, গিয়ে আমাদের বললো যে তোমাদের ওখানে যেতে হবে, থানায় যেতে হবে, গাড়ি নিয়ে ওখানে থানায় চলো। কেন বলে এটা নাকি রেড জোন এরিয়া? আমি বললাম কোথাও এখানে পোস্টার নেই, ব্যানার নেই, পুলিশও নেই ওখানে যে ওখানে থাকা উচিত তোমাদের, তো বলে না এটা রেড জোন এরিয়া, তোমার তাহলে রেড জোন এরিয়া আমরা জানবো কী করে? তো কারোর কথা শুনছে না, আর এই ফুটেজটা দেখো, তাও বলে আর আমাদের সবার থেকে তোমার মোবাইল নিয়ে নিচ্ছে যে মোবাইল দাও, ভিডিও করা যাবে না, করা যাবে না। আমি বলে কেন মোবাইল দেবো কেন? আর একজন তো প্রোটেস্ট করেছে, তাকে মানে যাচ্ছে তাই ভাবে মেরে যাওয়ার, গালাগালি থেকে শুরু করে সব কিছু, মানে কী বলবো আর কি, খুব জঘন্য। রাজারহাট থানা যে পুলিশ ছিল খুবই জঘন্য বিহেভিয়ার করেছে, কারণ কোনো দোষই করেনি কেউ, ওখানে সবাই বসে আছে যে অন্য কোনো কাজে কোনো মেয়ে বা কেউ নিয়ে গেছে সেটাও একটা হলে নয় মানা যেত, কিন্তু সেরকম না, সবাই ওখানে গেছে ফটো তুলছে আর কি। জাস্ট ফুটেজটা তোমার দেখো, তারপরে বলো কালকের মানে কী করছো, ভিডিও করছো? হ্যাঁ ভিডিও করছো, বন্ধ করো পকেটে নিয়ে নিচ্ছি, তারপরে আমি লুকে লুকে আর কি ভিডিও করেছি, ওখানে ভিডিও করতেই দিচ্ছেই না, দেখলেই মারধর এরকম চলছে, জাস্ট তোমরা দেখো আর কি। আমরা কিছু করেছি ভাই, উঠে বল ভাই, উঠে বল, উঠে বল, আমরাও তো করিনি কিছু, আমরাও করিনি, উঠে বল, উঠে বল,
সমস্যা বলুন তো স্যার, ভিডিও ভিডিও করতে এসে দেখে নিয়ে এখানে রেড জোন কেউ বলেনি ঝামেলা। কিছুই তো বুঝতে স্যার কেউ বললো না, গ্রামের লোকও তো বলে না স্যার। বরঞ্চ গ্রামের লোক একজন বললো এদিকে যায়, সাইকেল নিয়ে যাচ্ছে ওখানে যাও। গ্রামের লোক একজন স্যার বললো এদিকে আসতে, জানেন কি বলবো। তুমি কি আসলে বাবা? জানেন বোর্ড ফোর্ড কিছুই নেই ওইটা, বুঝছো? আমার শরীরটা দেখো, রোগা পাতলা মানুষ। ঝামেলাটা কি হয়েছে, তো আমি গিয়ে এখান থেকে বেরিয়েছি, চলো বাড়ি যে ওখানে যাই, গিয়ে তোমাদের আমি ওখানে নিয়ে গেলে সবার থেকে হচ্ছে 400 টাকা করে ফাইন, মানে 400 টাকা ফাইন, কোনো কারণ নেই, কিছু নেই, 400 টাকা সবার থেকে, মানে টাকা কীভাবে ইনকাম করে যাচ্ছে তোমরা দেখো। এটা হচ্ছে ওখানে লোকেশান, সবাই দেখে যাচ্ছে আজকে ইউটিউব বা দেখে যাচ্ছে যে ভালো জায়গাটা ফটো তুলবো, এই করবো, কিন্তু এরকমভাবে যে ওরা টাকা ইনকাম করছে খুব জঘন্যভাবে, তো কী বলবো, সব পুলিশ তো সেম হয় না, কিন্তু এদের দেখে মানুষের পুলিশের প্রতি বিশ্বাস বা আস্থা, কারণ কথাই শুনছে না। তো যাই হোক, এটাকে শেয়ার করো আর মতামত কারোর থাকলে কিছু জানিও, কী বলবো আর কি, কালকে দিনটা পুরো ফালতু গেছে। তাই যাই হোক, নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সঙ্গে, চলো টাটা।